জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে বলে নবায়তুল কাদের। সারাদেশে বিএনপির 534 নেতাকর্মী নামে মামলা, গ্রেপ্তার 24। সরকার নাগরিক অধিকার হরণ করছে বলেন বামজোট। সমাবেশ পণ্ড করতে মহাসচিব আব্বাসকে কারাগার পাঠিয়েছে সরকার। চট্টগ্রামে ছাত্রদল যুবদলের নেতা সহ গ্রেপ্তার 3 জন কারাগারে। চারপাশ থেকে সমাবেশ স্থলে আসছেন বিএনপি নেতা কর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নয়াপল্টন ছেড়ে গোলাপ বাগের সমাবেশে রাজি হয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি জামাতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী সন্ত্রাসের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। নয়াপল্টনের সমাবেশ আমরা করবই এ কথা যারা বলছে তারা এখন গোলাপ বাগে, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, পরাজয় কার হলো, আমাদের নাকি বিএনপির? অর্ধেক পরাজয় হয়ে গেছে, তারা নয়াপল্টনের সমাবেশ করতে পারেনি। সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ রাস্তায় বের হয়ে বুঝতে পারলাম আওয়ামী লীগ প্রস্তুত, শেখ হাসিনার কর্মীরা আজ প্রস্তুত, রাতে ব্রাজিল ও ক্রোয়েশিয়া আর আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের খেলা হবে কাতারে, আর বাংলাদেশে খেলা হবে অপশক্তির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দুঃশাসন ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, সব অপশক্তি বনাম আওয়ামী লীগ, এই খেলা হচ্ছে রাজনীতির মাঠে। অনেক ছাড় দিয়েছি আর ছাড় দেব না এমন কথা জানিয়ে বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লাঠি নিয়ে এলে, আগুন নিয়ে এলে তাদের বিরুদ্ধে খেলা হবে, পুলিশের ওপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। গণমাধ্যমের কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক বন্ধুরা সত্যটা তুলে ধরুন, কিছু মিডিয়া বিএনপিকে ক্ষমতায় আনার প্রতিযোগিতায় নেমেছে, তারা কারা চেনেন, চিনে রাখুন, সময় মতো তারা জবাব পাবেন। কোনো কোনো মিডিয়া রাতে এবং সকালে যখন দেখি মনে হয় না এখনো আর কোনো দল আছে, আমাদের ঘরের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এমন কথা জানিয়ে বিদেশি কূটনৈতিকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশি বন্ধুদের বলি আমরা আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, এখানে দূতাবাসে যারা আছেন তারা এখানে কারো পক্ষ নেবেন না, আমরা জানি কিভাবে আমাদের গণতন্ত্র সংরক্ষণ করব। সারাদেশে বিএনপির 534 নেতাকর্মী নামে মামলা, গ্রেপ্তার 24। পুলিশের উপর হামলা, ক্ষমতাসীন দলের কর্মসূচিতে ককটেল নিক্ষেপ ও নাশকতা পরিকল্পনার অভিযোগে দেশে বিভিন্ন স্থানে আরো 5টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির 534 নেতাকর্মীকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে অন্তত 24 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। বরিশালের বাবুগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন তালুকদারকে প্রধান আসামি করে 208 জনের বিরুদ্ধে মামলা করেন এসআই হানান মিয়া। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই মামলা পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে উজিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির 49 নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা করেন উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম। পরে অভিযান চালিয়ে পুলিশ জেলা ছাত্র দলের সভাপতি রাজীব মজুমদার ও জেলা যুবদলের সদস্য সোবহান হোসেন ডালিমকে গ্রেপ্তার করেছে। ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, অন্যদের গ্রেপ্তারে বিচার অব্যাহত রয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার নবগঠিত মহিপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার অভিযোগে বৃহস্পতিবার রাতে বিএনপি 205 জনের বিরুদ্ধে মামলা করেন মহিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি আল আমিন। পরে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে ওসি তদন্ত আফিজুর রহমান এ তথ্য জানান। সরকার নাগরিক অধিকার হরণ করেছে বলেন বামজোট। অবিলম্বে সরকারের প্রত্যেক সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলছে, সভা সমাবেশ ও মিছিল বাধা দিয়ে আওয়ামী লীগ সরকার নাগরিকদের অধিক সাংবিধানিক অধিকার ক্রমাগত হরণ করে চলেছে। এই সরকারকে উৎখাত এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সব
বাম গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শুক্রবার রাজধানীর পুরনাপল্টনে মুক্তিভবনে মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জোটের সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক রুন হোসেন প্রিন্স। আর উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাসদের মার্কসবাদী সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মুশরিফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবি সহকারী সাধারণ সম্পাদক মীর ঘোষ প্রমুখ। সমাবেশ বন্ধ করতে মহাসচিব আব্বাসকে কারাগারে পাঠিয়েছে সরকার। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আগামীকালের সমাবেশ বন্ধ করার জন্য তথাকথিত মামলা দিয়ে মহাসচিব ও মহাসচিব মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় সিএমএম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, গতকাল বাসা থেকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসে আজ পাতানো মামলায় তাদেরকে জামিন না দিয়ে কারাগারে আটকে রাখার নির্দেশ দিয়েছে সরকার। আগামীকালের সমাবেশকে বন্ধ করার জন্যই বিএনপি মহাসচিবকে ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে। কিন্তু বিএনপি সমাবেশ করবেই, সমাবেশ সফল হবে। বিএনপির পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন বলেন যে, মামলায় বিএনপি মহাসচিব মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয়েছে, সেই মামলার দুইজন আসামিকে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে। আমরা আদালতকে বলেছি মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বয়স্ক মানুষ এবং অসুস্থ, ওষুধ ছাড়া তাদের স্বাভাবিক জীবনযাপন চলে না। আগামীকাল একটি জনসভা আছে, সেখানে মির্জা ফখরুল প্রধান অতিথি এবং মির্জা আব্বাস বিশেষ অতিথি। ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা শান্তিপূর্ণ রাজনীতি করেন, আর এজাহারে তাদের নাম নেই। এর আগে আজ দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। চট্টগ্রামের ছাত্রদল যুবদলের নেতা সহ গ্রেপ্তার তিনজন কারাগারে। চট্টগ্রাম নগরের দুটি প্রাইভেট কারে ইট পাটকেল ছোড়া ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে 5 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরের আলমাস সিনেমা হলের সামনের সড়কে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। এই 3 আসামি হলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ইরফানুল করিম, নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ও সংসদ সদস্য নজরুল ইসলাম। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে 5 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত রোববার শুনানির জন্য দিন ধার্য করেন, পরে 3 জনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। রাজধানীর নয়াপল্টনে বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ওই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করার প্রতিবাদে ওই দিন রাতে ঝটিকা মিছিল বের করা হয় চট্টগ্রাম নগরে। মিছিলটি আলমাস সিনেমা হলের সামনে সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে কয়েকজন দুটি প্রাইভেট কারে ইট পাটকেল ছোড়েন, এতে গাড়ির দুটি কাচ ভেঙে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক গাড়ির মালিক মামলা করেন। নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম সহ 14 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 30 থেকে 40 জনকে আসামি করা হয়। মামলাটিতে পরের দিন বৃহস্পতিবার 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। চারপাশ থেকে সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর গোলাপবাগ মাঠে দলে দলে সমবেত হচ্ছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা। আগামীকাল শনিবারের সমাবেশ সামনে রেখে শুক্রবার সন্ধ্যা 6:30 নাগাদ খেলার মাঠটির প্রায় অর্ধেকে ভরে গেছে। এর 1 ঘন্টাখানেক পর সমাবেশের মাঠে শুরু হয় মঞ্চ নির্মাণের কাজ। আগামীকাল সকাল 11টায় এই মাঠেই সমাবেশ করবে বিএনপি। বিকেলে এই খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে দলটির নেতাকর্মীরা মাঠে আসতে থাকেন।